আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস 24-এ আপনাকে স্বাগতম। এলপিএল এ দল পেলেন মিথুন তাসকিন সহ চার বাংলাদেশি ক্রিকেটার। শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগে দল পেয়েছেন চারজন বাংলাদেশি ক্রিকেটার, তাদের মধ্যে আছেন তারকা ব্যাটার মোহাম্মদ মিথুনও। মঙ্গলবার 9 নভেম্বর এলপিএল এর আগামী আসরের প্লেয়ার ড্রাফটস সম্পন্ন হয়। ড্রাফটসে বাংলাদেশ থেকে দল পেয়েছেন মোহাম্মদ মিথুন, নাজমুল ইসলাম অপু, তাসকিন আহমেদ ও আলামিন হোসেন। এদের মধ্যে মিথুন ও অপু আছেন একই স্কোয়াডে, তাদের দলভুক্ত করেছে ক্যান্ডি ওয়ারিয়ার্স। আবার তাসকিন ও আলামিনও আছেন অভিন্ন স্কোয়াডে, তাদের স্কোয়াডে ভিড়েছে কলম্বো স্টার্স। শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টের একটি আসর সফলভাবে সম্পন্ন হয়েছে। পাঁচটি দলের অংশগ্রহণে এলপিএল এর প্রথম আসর অনুষ্ঠিত হয়। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল জাপসনা স্টেলিয়ন্স। এলপিএল এর প্রথম আসর একটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছিল। এবার ভেন্যু সংখ্যা বাড়লেও করোনা মহামারীর কারণে যথারীতি জৈব সুরক্ষা বলয়ে দলগুলোকে রেখে পুরো টুর্নামেন্ট আয়োজন করা হবে। খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে বিডি স্পোর্টস 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।